একটু আগে আমি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করতেছিলাম, তো আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি তাদেরকে কয়েকজনকে অ্যাকসেপ্ট করছি, আবার কয়েকজনকে রিজেক্ট করে দিছি। তো আমি যেটা তোমাদেরকে মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অবশ্য আমাদের যে ভ্যালিড আইডি, অর্থাৎ যে আইডিটা আমাদের অফিসিয়াল আইডি, আমরা যেটাতে আমরা একদম অভ্যস্ত ইউজ করতে, সেই আইডি থেকে কোনো একটা হাই প্রোফাইল মানুষকে অথবা কোনো একজন যাকে আমার দরকার আসলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় অবশ্যই আমার নিজের ব্যক্তিগত আইডি থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো আমরা নর্মালি অনেকেই যেটা করি সেটা হচ্ছে যে আমরা ফেসবুক আইডি খোলার সময় নিজের নাম ব্যবহার করি না। যেমন একটু আগে আমি দেখলাম একজন আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তার নাম হচ্ছে রাতের পাখি শয়তান মেয়ে। তারপরে আরেকজন পাইলাম, নাম আছে তার আবির খান কিউটের ডিব্বা, কিন্তু তার প্রোফাইলে তার কোনো ছবি নেই। এরকম আরও কয়েকজন দেখলাম এরকম, যে নিউটনের বউ, তারপরে দেখলাম আমি নীলাদ্রি নীল, তারপর হচ্ছে এরকম অচেনা মেয়ে, অচেনা বালক, এরকম অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এরকম থাকে কিন্তু, তোমরা এগুলো জানো তো। এটা হচ্ছে যে এগুলো তো ফেক আইডি আমরা সবাই জানি, বাট অনেকে রিয়েল আইডিতেও তার ব্যক্তিগত ছবিতে থাকে না, অর্থাৎ তার যে নিজের ছবি সেটা থাকে না, তার ইনফরমেশন থাকে না, তার নামের স্পেলিংটা এমনভাবে লিখা থাকে যে সেটা আসলে ওই নামটাকে দেখে আসলে উচ্চারণ করাটা খুবই কঠিন। আবার অনেকের প্রোফাইল সব ঠিক আছে, সুন্দর করা, বাট প্রোফাইলটা লক করা থাকে। তো যেটা হচ্ছে, এতে তুমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ কিন্তু তোমার প্রোফাইলটা তুমি লক করে রাখছো, তাহলে কিন্তু সে তোমার সম্পর্কে জানতেছে না যে তুমি আসলে কে, তুমি কেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো, সে কিন্তু এটা বুঝতেছে না। না বুঝতে কিন্তু সে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তার মানে আমরা যেটা নর্মালি করি সেটা হচ্ছে যে আমরা নিজের নাম ব্যবহার করি না, প্রোফাইলে কোনো ছবি দেই না, ছবি দিলেও সেটা অন্যের ছবি দিয়ে দিই মাঝে মধ্যে। তারপর হচ্ছে আমাদের প্রোফাইলে ছবি দিলে কোনো একটা মডেল বা নায়ক নায়িকার ছবি দিচ্ছি বা ফুলের একটা ছবি দিয়ে দিচ্ছি। আবার যদি সব ইনফরমেশন ঠিকভাবে থাকেও আমরা প্রোফাইলটাকে অনেক সময় লক করে রাখতেছি। অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি দেখছি যে প্রোফাইলটা লক করা থাকে। এই জিনিসটা তারা কেন করতেছে বা কেন নিজেকে হাইড রাখতে চাচ্ছে আমি বুঝতেছি না। তো আপনি যদি নিজেকে হাইডই রাখতে চান তাহলে প্রোফাইলটা খোলার দরকারই কী তাহলে? তো এটা মূল কথা না, মূল কথা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি আপনি যদি অফিসিয়ালি কাউকে অ্যাপ্রোচ করতে চান বা অফিসিয়ালি কাউকে কোনো মেসেজ পাঠাতে চান বা অফিসিয়ালি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান অথবা আপনি যদি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার আইডিটাতে ভ্যালিড একটা নাম থাকতে হবে, অর্থাৎ আপনার নিজের নামটা থাকতে হবে, আপনার প্রোফাইল পিকচারটা থাকতে হবে নিজের, আর হচ্ছে আপনার আইডিতে অবশ্যই আপনার ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি কোথায় পড়ালেখা করেন বা কোথাও জব করেন বা যেটাই করেন সেটার অবশ্যই ডিটেলস লেখা থাকবে যে আপনি এখানে এই এই কাজ করেন। এক্ষেত্রে আমি দেখছি অনেকে কী করে যে সে আসলে ওই কাজটা কখনোই করে নাই, কিন্তু সেটাতে সেটার তার জব প্রোফাইলে দিয়ে রাখছে বা ওয়ার্ক প্রোফাইলে দিয়ে রাখছে, সে দিয়ে রাখছে সে অমুক ইউনিভার্সিটি থেকে পড়ছে, অমুক কলেজ থেকে পড়ছে বা অমুক স্কুল থেকে পড়ছে বা অমুক জায়গায় সে জব করে, বাট আসলে কিন্তু সে আসলে রিয়েলি ওটা করে না। তার মানে আমরা আমাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রোফাইল সেটাকে ইচ্ছে মতো করে বানাই রাখতেছি, ইচ্ছে মতো করে সেটার থেকে আবার অন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি বা ইচ্ছে মতো করে কোনো কিছু কি আমরা সেখানে শেয়ার করতেছি, এই জিনিসটা টোটালি উচিত না। এই সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নিজেদেরকেও সোশ্যাল হতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে থাকলেও আমরা কিন্তু সেখানে সোশ্যাল না, আমাদের সেখানে কিন্তু একটা ফর্মাল প্রোফাইল কিন্তু আমাদের নেই, বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে এটা বেশি হয় আমি দেখছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা যেন আমাদের আইডিটাতে নিজের সঠিক নামটা ইউজ করি, নিজের প্রোফাইল পিকচার ইউজ করি, নিজের সঠিক তথ্যগুলো দিয়ে রাখি, নিজের যেটা করি না এর বাইরে কোনো তথ্য যেন সেখানে না আসে, এই জিনিসটা একটু সবাই মেনটেন করার চেষ্টা করি আমরা। তো এটা হচ্ছে যে আমার বক্তব্য আপনাদের কাছে যে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন, এবং আপনাদেরকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অবশ্যই আপনি সেটা চেক করে নেবেন যে আসলে আইডিতে ভ্যালিড কিনা, যে আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে সে তা সে আপনাকে হয়তো ফলো করে, আপনি তাকে চিনেন না, বা সে কোনো একটা কাজে আপনাকে রিকোয়েস্ট দিছে আপনি তাকে হয়তো চিনেন না, কিন্তু এর মানে নয় যে আপনি যে কোনো আইডিকে অ্যাকসেপ্ট করবেন, একদম ফেক একটা আইডি কিছুই নেই সেটাকে আপনি অ্যাকসেপ্ট করে ফেলবেন, একটু যাচাই বাছাই করে তারপরে অ্যাকসেপ্ট করবেন। আর তোমরা যারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও এরকম আইডি থেকে, তাদেরকে আমি বলবো দয়া করে এরকম আইডি থেকে কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা না, নিজের অফিসিয়াল আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, আমরা যখন কাউকে ইমেল করি যে ইমেল আইডিটা আমরা ব্যবহার করি সেই ইমেল আইডির নামটাও অনেক সময় ঠিকভাবে থাকে না। তো আমাদের ইমেল আইডি যেটা, সেই আইডির নামে অবশ্যই নিজের নাম থাকতে হবে, অর্থাৎ ইমেল আইডিতে নিজের
ফুল নেম ব্যবহার করবেন সবসময় এবং নামের শেষে এক দুই তিন এগুলো আপনি অ্যাড করতে পারেন। যেমন আমার একটা ইমেল হচ্ছে mdbahar148, তারপরে সামথিং একটা ডিজিট আছে, তারপর @gmail.com। তাহলে সেখানে কিন্তু আমি আমার নামটা ইউজ করছি। এখন আপনি যদি আপনার নাম ইউজ না করে এরকম দেন butterfly@gmail.com, bangladesh123@gmail.com এবং এই ইমেল আইডি থেকে যদি আপনি কাউকে ইমেল পাঠান সে হয়তো ইমেলটা খুলেও দেখবে না। আর আপনি যদি চাকরির ক্ষেত্রে এরকম ইমেল সিভিতে লেখেন বা কোথাও আপনি অ্যাপ্লাই করতেছেন সেখানে যদি এরকম ইমেল দেন তাহলে তারা আপনাকে রিজেক্ট করবে, এটাতে কোনো সন্দেহ নেই। দ্যাট মিন্স আমাদের ইমেল আইডিগুলো আমাদের নিজেদের নামে হবে, কোনো ফেক নামে হবে না। আর আপনার যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে সে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ইমেল আইডি থাকতে পারে। যেমন আমার এডু লেকচার বিডির নামে ইমেল আইডি আছে, আমার নিজের নামে ব্যক্তিগত নামে আছে। অর্থাৎ ব্যক্তিগত নামে একটা ইমেল আইডি থাকবে, আপনার প্রতিষ্ঠানের নামে একটা ইমেল আইডি থাকবে। অর্থাৎ আইডিটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে অথবা আপনার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ফেসবুক আইডি বলি, ইমেল আইডি বলি, বা আমাদের টুইটার অ্যাকাউন্ট বলি, লিঙ্কডইন অ্যাকাউন্ট বলি, অথবা আমাদের একদম ইনস্টাগ্রামের কথাও যদি বলি সেখানে নিজের নাম ব্যবহার করা উচিত। এখন আমি আমার যেই ফ্রেন্ড রিকোয়েস্ট যারা আমাকে পাঠাইছে এখান থেকে আমি বেছে বেছে যা যে আইডিগুলোকে আমার সঠিক মনে হবে তাদেরকে আমি অ্যাকসেপ্ট করে নিব, বাকিগুলোকে রিজেক্ট করে দিব। তো তোমরাও যদি এরকম অফিসিয়াল আইডি থেকে আমাকে বা যে কাউকেই রিকোয়েস্ট পাঠাও আশা করি তোমাকে অ্যাকসেপ্ট করা হবে, নাহলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।